সালাম হোসেন সিংহাসন কি টলছে ভালো করে দেখো তো ওখানে কি দেখছো মূর্খ কে বিবেকের দিকে চেয়ে দেখো আপনি কাজ আছে তা স্মরণ করলেই তো দেখা করতাম নবাবের অবসরের বড়ই অভাব না বিপদ এমনি ঘনিয়ে এসেছে যে একেবারে দিশেহারা হয়ে গেছি মা এখনো বিপদ ঘসেদি বেগম তোমার বন্দিনী শওকত জঙ্গ রণক্ষেত্রে নিহত প্রতিদ্বন্দ্বী আর কোথাও নেই এখনো বিপদের ভয় কোম্পানির ফৌজ কাশিম বাজার অভিমুখে অভিযান করেছে সেই সংবাদই পেয়েছি তাহলে মুর্শিদাবাদেও তারা আসবেন এমন দুর্দিন কে কামনা করে মা দুর্দিন না সুদিন 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 নয় ঘসিটির বন্দর মোচন হবে সিরাজের পতন হবে সুদিন নয় আপনি আপনি বুঝতে পারছেন না আপনি কি বলছেন বেশে বুঝতে পারছি অন্তরে যে কথা এতদিন গুমরে গুমরে বলছে আস্থা ভাষায় প্রকাশ করছি মাসিকে গৃহ হারা করেছো মাসিকে দাসী করে রেখেছো মাসির সর্বস্ব লুটে নিয়েছো মাসি কি তা ভুলবে অকারণে অভাগাকে আর তিরস্কার করবেন না মা অকারণে নয়তো কি আমার মতিগির কে অধিকার করেছে কে আমার ধন রত্ন হস্তগত করেছে কে আমার পালিত পুত্রকে সিংহাসন থেকে দূরে সরিয়ে রেখেছে তুমি নাও তুমি নাও দস্যু মতিগির আপনারই রয়েছে তাহলে সেখানে যাবার অধিকার কেন আমার নেই রাজনীতির কারণে তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ আমার রাজ্য নেই তাই আমার কাছে রাজনীতিও নেই আছে শুধু প্রতিহিংসা আমার এই প্রতিহিংসা পূর্ণ হবে সেদিন যেদিন তোমাকে এই সিংহা এই এই প্রাসাদ অপরে অধিকার করবে তোমাকে সিংহাসন থেকে দূরে সরে ফেলে দেবে শওকত জঙ্গের মতো কেউ যেদিন তোমাকে নবাব মহিষী নবাব মহিষী নই মা তোমার কন্যা নবাব মহিষী নও আজ ভাবছো খুবই বিনয় করলে কিন্তু দুদিন পরে এই কথাই সত্যি হবে এই আমার মতো তোমাকেও জীবন যাপন করতে হবে নবাব মহিষী বাদীর বিরুদ্ধে অভিযোগ করছে নবাব বাদীকে দণ্ড দিয়ে মহিষীকে খুশি করুন নিজের গৃহে দুঃখকে সাথী করে পড়েছিলাম কিন্তু তাতেও তোমরা বাদ সাধলে ছল করে পথ পরিতে বন্দিনী করে রাখলে তোমাদের আমি ক্ষমা করব ভেবে আর আমরা এই বুঝি ক্ষমা করব রাজ বিদ্রোহিণীকে মায়ের মতো সম্মান দেখিয়ে মায়ের বোনকে মায়ের পাশেই বসিয়ে রাখতে চেয়েছিলাম কিন্তু তোমার তা ভালো লাগলো না তাই শেষটায় বাধ্য হয়ে তোমাকে না ওই বন্দিনীর মতো কারাগারে আশ্রয় নিতে হয় ঘরে বাইরে প্রতিনিয়ত এই বাক্য জ্বালা আমি আর সইতে পারি না লুৎফা এমন কোন অপরাধ আমি করিনি যার জন্য সকল সময়ে সকলের কাছে আমাকে অপরাধীর মতো করজোড়ে থাকতে হবে অপরকে বঞ্চিত করে যে সিংহাসন তুমি পেয়েছো সেই সিংহাসন তোমাকে শান্তি দেবে ভেবেছো আমি জানি এমন করে স্পর্ধায় উন্নত ওই শির আমার পায়ের তলায় নুইয়ে দিতে হয় আমার মুখের একটি বাক্য চোখের একটি ইঙ্গিত সাপেক্ষ আমি আমি তাও পারি না আমি কঠোর নই বলে পারি না শুধু পরের ব্যথায় আমার প্রাণ কেঁদে উঠে বলে কিন্তু এ কান্নার বিরাম নেই চোখের জলে নবাব পথ দেখতে পাবে না
কেঁদে হবে, আমি না কেঁদে কেঁদে অন্ধ হবে, পলাশিনী প্রান্তরে রণকুল হল ছাপি উঠবে চন্দন রোল, সিরাজের নবাবীর এই শেষ পরিণাম। বলতে পারো মুস্তফা, বলতে পারো ওই ঘষেটি বেগম মানবী না দানবী? ওকে প্রাসাদে পাঠিয়ে দিন, আমার মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর সঞ্চালনে ভূমি মাত্র 15টি মাস আমি রাজত্ব করেছিল থা, এই 15 মাসে মানুষের এমনি নির্মমতার পরিচয় আমি পেয়েছি যে কোন মানুষকে আমি ভালোবাসতে পারি না, শ্রদ্ধাও করতে পারি না। আপনি বিশ্রাম করবেন? বিশ্রাম, বিশ্রামের অপর পলাশী। হ্যাঁ, তুমি শুনুনি, পলাশীর প্রান্তরে আবার যুদ্ধের সম্ভাবনা। আবার যুদ্ধ? যদি জয়ী হই তাহলে আর যুদ্ধ হবে না, আর যদি পরাজিত হই তাহলে তো নয়। পলাশি, লাখ লাখ পলাশ ফুলের অগ্নিবরণে কোনদিন হয়তো পলাশির প্রান্তর রাঙা হয়ে থাকতো, আর তাই আজ তার বুকে রক্তের তৃষা, জানি না কার রক্ত সে চায়, পলাশি রক্ত।